ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক, দেখতে পাচ্ছ ইতিহাস অষ্টম শ্রেণী। প্রথম যে কোশ্চেনে বলা হয়েছে একটু দেখো। এক নম্বর কোশ্চেন বলা হয়েছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। কতে বলা হয়েছে দেখো, 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলায় নাজিম পদ দেওয়া হয়। মুর্শিদ আলী খান, সাদাত খান, আলিবর্দি খান। তাহলে উত্তরটা কী হবে তোমরা নিশ্চয়ই জানো। 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল। মুর্শিদ আলী খান, না সাদাত খান, না আলিবর্দি খানকে? তোমরা নিশ্চয়ই জানো উত্তরটা কী হবে, মুর্শিদ আলী খানকে। উত্তরটা কী হবে, না মুর্শিদ আলী খানকে। এখানে উত্তরটা লিখবে মুর্শিদ আলী খান, ঠিক আছে। ক্ষয়ে 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। কি হবে তিনটে অপশন দেওয়া আছে দেখো, নিজাম উল মুলক, সাদাত খান, সফদরজং। তাহলে 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা ও স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে, নিজাম উল মুলক, না সাদাত খান, না সফদরজং? তাহলে উত্তর তোমরা নিশ্চয়ই জানো কি হবে, সাদাত খান। উত্তরটা কি হবে, সাদাত খান। তার উত্তর লিখবে 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে, ঠিক আছে। গয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ। 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ। কী হবে, ফররুল খসিয়র, নিজামুল মুলক, সাদাত খান। কী হবে, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম, এইটা উত্তর হবে নিজাম উল মুলক। নিজাম উল মুলক, তাহলে লিখবে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম উল মুলক, ঠিক আছে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই তিনটে উত্তর আমরা একে দেখে প্রশ্নের উত্তরগুলো আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি দুয়ে দেয়ার প্রশ্ন করতে। দুয়ে দেয়ার প্রশ্ন দেখে নেওয়া যাক কী বলছে দেখো। সঠিক তথ্য দিয়ে নিচে ছকটি পূরণ, সঠিক তথ্য দিয়ে নিচে ছকটি, ছক দ্বারা দেওয়া আছে, এটা পূরণ করতে বলা হয়েছে। দেখতে পাচ্ছ সত্যি, সন্ধি চুক্তি, সময়কাল, স্বাক্ষরকারী, ফলাফল। এবার দেখো প্রথম যেটা দেওয়া আছে দেখো, সলবাই, সলবাই সময়কাল কি, না 1782 খ্রিস্টাব্দ। স্বাক্ষরকারী কি হবে, না স্বাক্ষরকারী হবে লিখবে মারাঠা ও ব্রিটিশ কোম্পানির হয়ে ওয়ারেন হেস্টিংসের মধ্যে এই চুক্তি হয়, ঠিক আছে। কি লিখবে, মারাঠা ও ব্রিটিশ কোম্পানির হয়ে ওয়ারেন হেস্টিংসের মধ্যে এই চুক্তি হয়। তার ফলাফল কি হয়, না ফলাফল হয় এইভাবে লিখবে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠিদের সম্পর্ক ভালো হয়ে যায়। কি হয় বুঝতে পেরেছ, ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠিদের সম্পর্ক ভালো হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইভাবে প্রথমটা উত্তর কমপ্লিট করলাম। দ্বিতীয় কী বলছে দেখো, সন্ধি চুক্তি হচ্ছে বেসিন, এর সময়কাল কত, না বেসিন চুক্তির সময়কাল হলো 1802 খ্রিস্টাব্দ। 1802 খ্রিস্টাব্দে বেসিন সন্ধি হয়েছিল। এর স্বাক্ষরকারী কে কে ছিল, না কোম্পানি ও পেশোয়া, কোম্পানি ছিল ও আর পেশোয়া ছিল। তাহলে তার ফলাফল কী হয়েছিল, না ফলাফল তোমরা এইভাবে লিখবে পেশোয়ার দরবারে ব্রিটিশ প্রেসিডেন্ট বসানো হয়। পেশোয়ার দরবারে ব্রিটিশ প্রেসিডেন্ট বসানো হয়। উত্তর তোমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে। এবার সন্ধি চুক্তি বলা আছে লাহোর, লাহোরের সময়কাল কি হয়েছিল, না লাহোরের সময়কালটা হয়েছিল 1846 খ্রিস্টাব্দ। 1846 খ্রিস্টাব্দ। স্বাক্ষরকারী কে ছিল, না স্বাক্ষরকারী ছিল প্রথম ইঙ্গ শিখ বাহিনীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বুঝতে পেরেছ, প্রথম ইঙ্গ শিখ বাহিনীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আর এখানে তো ফলাফল কী ছিল বলা আছে, জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন করা হয়। বুঝতে পেরেছ, তাহলে এইভাবে তোমরা এই যে সঠিক তথ্য, এই ছকটি আমি সুন্দর করে পূরণ করে দিলাম, তোমরাও এইভাবে সুন্দর করে পূরণ করে ফেলবে, ঠিক আছে। বুঝতে পেরেছ, তাহলে কোনো সমস্যা নেই। তোমার একের দাগের এবং দুয়ের দাগের প্রশ্নগুলো উত্তর আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলে যাই তিনের দাগের কোশ্চেনগুলো, দেখে নাও সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দের মধ্যে। প্রথমে কতে বলেছে, কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন, কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন। উত্তর তোমরা এইভাবে লিখবে দেখো, তিনে দেখো, লর্ড কর্নওয়ালিস ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য এক, লর্ড কর্নওয়ালিস আমল থেকে শাসন কার্যে নিযুক্ত সাধারণ রাজ কর্মচারীদের
দুর্নীতিমুক্ত করে ভারতীয় শাসন ব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্যে একজন শিক্ষিত, বুদ্ধিমান ও সুদক্ষ উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগ করার যে প্রথা চালু হয় তা ভারতীয় সিভিল সার্ভিস নামে পরিচিত। দুই, সিভিল সার্ভিস ব্যবস্থাকে সঠিকভাবে সংগঠিত করতে, কর্মচারীদের দুর্নীতিমুক্ত করতে তিনি কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য উপহার নেওয়া বন্ধ করে দেন। তাহলে তোমরা এই উত্তরটাকে, এই প্রশ্নের উত্তরটাকে এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছ। ওকে, এবারে খয়ের দেখ কি দেখো বলেছি, দেখো। ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? তাহলে উত্তর তোমরা এইভাবে লিখবে, দেখো উত্তরটা কীভাবে লিখবে। ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। এক, ব্যাপটিস্ট মিশন 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে তৈরি হয় শ্রীরামপুর ছাপাখানা। দুই, বিশপ মিডলটন শিবপুরে বিশপস কলেজ প্রতিষ্ঠা করেন। তিন, স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব 1830 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। তিনি অনেকগুলো মিশনারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগও নিয়েছিলেন। চার, লন্ডন মিশনারি সোসাইটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। পাঁচ, এছাড়া বোম্বাইয়ের উইলস কলেজ 1832 খ্রিস্টাব্দে, মাদ্রাজের খ্রিস্টান কলেজ 1837 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ছিল এদের উল্লেখযোগ্য কৃতিত্ব। এইভাবে মিশনারিদের উদ্যোগে ভারতে প্রাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। তা বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে তোমার লিখে ফেলবে, আমি তো লিখে দিয়েছি। তোমাদের কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। চলো দেখে নেই পরের কোশ্চেনটা। পরের কোশ্চেন কি বলছে দেখো, নিজের ভাষায় লেখো 120 থেকে 160 শব্দে। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল? জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল? তাহলে উত্তর তোমরা কীভাবে লিখবে, না উত্তর তোমাদের এইভাবে লিখবে। ও তো দেখো, ভারতে ঔপনিবেশিক শাসন কাঠামো রাজস্ব সংক্রান্ত যে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা চলেছিল, তার মধ্যে জমি জরিপ ও তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণের প্রক্রিয়াটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোম্পানির শাসনকালে জমি জরিপ সংক্রান্ত ব্যবস্থা। কোম্পানির শাসনকালে জমি জরিপ সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থাগুলো হলো: এক, নতুন জমিদারি এলাকা মাপজোক। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে বাংলার নবাব পদে বসিয়েছিলেন। কোম্পানির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বাংলার নবাব তখন কোম্পানিকে কলকাতা থেকে কুলাব পর্যন্ত 24 পরগনা জমিদারি প্রদান করেন। তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি এলাকায় মাপজোকে ব্যবস্থা করেন। 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্ক ল্যান্ড নতুন 24 পরগনা জমি জরিপের কাজ শুরু করেন। তার মৃত্যুর পর এই কাজ শেষ করেন হক ক্যামেরন। নদীপথ জরিপ। 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতে জমি জরিপ বিভাগের প্রধান ও সার্ভেয়ার জেনারেল পদে জেমস রেনেলকে নিয়োগ করেন। জেমস রেনেল বাংলার নদীপথ জরিপ করে 16টি মানচিত্র তৈরি করেছিলেন। তিন নম্বর, কমিটি অব রেভিনিউ গঠন। 1764 খ্রিস্টাব্দে এরপর থেকে বাংলায় জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে কমিটি অব রেভিনিউ গঠিত হয়। 1786 খ্রিস্টাব্দে কমিটি অব রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অব রেভিনিউ। আর চার নম্বর, ইজারাদারি ব্যবস্থা। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসে নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থা অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সবথেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে, তার সঙ্গে কোম্পানি 5 বছরের জন্য জমি বন্দোবস্ত করবে। ওই ব্যক্তিকে 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো বলে একে ইজারাদারি ব্যবস্থা বলা হতো। ক্রমশ ইজারাদারি ব্যবস্থা নানা রকম সমস্যার ফলে ওয়ারেন হেস্টিংস 1777 খ্রিস্টাব্দে 5 সালা ইজারাদারি বন্দোবস্তের অবসান ঘটিয়ে 1 সালা বন্দোবস্ত চালু করেন। এরপর 1790 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করেন ও পরে তা তুলে দেওয়া হয়, এবং এরপর 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে সুন্দর করে তোমরা জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে উপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল এইগুলো সুন্দর করে এইভাবে উত্তর তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি যদি একটু ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।